আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোহনাজ রেসিপি ভিডিওতে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছে। আজকে আপনাদেরকে শাহী গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। এখন বেশিরভাগ মানুষ গাজর গ্রেট করে হালুয়া বানায় বেশি। গ্রেট করে গাজরের হালুয়াও আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আজকে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এই গাজরের হালুয়া বানিয়ে নেব। পেস্ট করা এই গাজরের হালুয়া কেন জানি মনে হচ্ছে একদমই হারিয়ে যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে। আর এই গাজরের হালুয়ার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে যদি আপনারা দুধ দিয়ে গাজর সেদ্ধ করে নেন। তো আমি দুধ দিয়ে সেদ্ধ করে নেব, তাই এখানে 1 কেজি পরিমাণ দুধ নিলাম। সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কেজি পরিমাণ গাজর। গাজর আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। গাজরের হালুয়ার টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে এই স্টেপটা ফলো করতে হবে। পানি ছাড়া আপনারা দুধ দিয়ে সেদ্ধ করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা দেওয়ার পর খেয়াল রাখতে হবে, বলক আসার পর দুধ উপরে উঠে কিন্তু নিচে পড়ে যায়, তাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঢাকনাটা কিছুক্ষণ পর পর উঠিয়ে নিতে হবে। এই তো দেখুন আমার গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিছুটা দুধ থাকতে আমি নামিয়ে ফেলব। গাজর কিন্তু শুকনো ব্লেন্ড করা যাবে না, কিছুটা দুধ দিয়ে দিয়ে গাজরগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, তাই পাতিলে দুধ থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, দুধটা পুরোপুরি শুকানো যাবে না। আপনারা চাইলে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গাজরের টেস্টটা সবচেয়ে বেশি বেড়ে যায় দুধ দিয়ে সেদ্ধ করলে। গাজর ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি দুধ সহ, দেখতেই পাচ্ছেন অনেক স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এখন আমি কড়াইতে 1/2 কাপেরও একটু বেশি ঘি দিয়ে দিচ্ছি। ঘি অ্যাড করার পর এখানে আমি দারচিনি আর এলাচ অ্যাড করে দিচ্ছি। দারচিনি আর এলাচ একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছে। আর গাজর দুধ দিয়ে সেদ্ধ করার কারণে ব্লেন্ড করার পর কিন্তু কিছুটা সাদাটে সাদাটে মনে হবে, সেক্ষেত্রে আপনারা কিছুটা জর্দার রং দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে কালারটা সুন্দর দেখাবে। এখন আমি পেস্ট করে রাখা গাজর অ্যাড করে দিচ্ছি। এখন এই গাজরের পেস্ট ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রথম দিকে ঘিয়ের পরিমাণ একটু বেশি দেখালেও পরে কিন্তু দেখা যাবে হালুয়ার সাথে ঘি পুরোপুরি মিশে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2/3 কাপ চিনি। 1 কেজি গাজরের জন্য এখানে 2/3 কাপ চিনি পারফেক্ট, যদি 1/2 কেজি গাজর হয় সেক্ষেত্রে আপনারা 1/3 কাপ চিনি অ্যাড করবেন, কারণ গাজর কিন্তু এমনিতেই অনেক মিষ্টি হয়, আর কে কতটুকু মিষ্টি খাবে সেটা তার পছন্দ অনুযায়ী অ্যাড করবে। এখন আমি কিছুটা এলাচ পাউডার অ্যাড করে দিচ্ছি, সেই সাথে আমি লবণও অ্যাড করেছি যেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করবেন, তাহলে স্বাদের ব্যালেন্স হবে। এখন অনবরত নাড়তে হবে, হালুয়া মানেই নাড়া, নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসবে। গ্রেট করা গাজরের হালুয়া কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, হয়তো এই কারণেই এই হালুয়াটা সবাই কম বানিয়ে থাকে। নাড়তে নাড়তে এক পর্যায়ে অনেকটা ঘন হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দেব 1/3 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডার অ্যাড করার কারণে টেস্ট আরও বেশি বেড়ে যায়। সেই সাথে অ্যাড করে দিচ্ছি পেস্তাবাদাম কুচি, আরও অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম কুচি। বাদাম দেওয়ার কারণে হালুয়া খাওয়ার সময় বাদাম দাঁতের নিচে পড়ে, সেটা আরও বেশি ভালো লাগে। এখন বাদাম আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর নাড়া তো থামানোই যাবে না, অনবরত আপনাকে নেড়েই যেতে হবে। নাড়ানো একটু থামানো যাবে না, একটু থামালেই বুটবুট আসা শুরু করে, যেটা গায়ে ছিটে আসতে পারে, তাই সাবধানে নেড়ে যেতে হবে। এটা অনেকটাই ঘন হয়ে আসছে, এ পর্যায়ে আমি এখানে কিছুটা ঘি অ্যাড করেছি, ধাপে ধাপে ঘি অ্যাড করছি, লাস্টে আমি নামানোর আগে আবার কিছুটা ঘি অ্যাড করে নেব। এক পর্যায়ে দেখা যাবে হালুয়া পাতিলের গা ছেড়ে ছেড়ে আসবে। আমার হালুয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি হালুয়া নামিয়ে ফেলব। নামানোর আগে স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য এখানে আরও কিছুটা ঘি অ্যাড করেছি, আর ঘি দেওয়ার পর বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, কিছুক্ষণ নেড়েই আমি নামিয়ে ফেলছি। ঘি দেওয়ার পর অনেকক্ষণ চুলার উপরে রাখলে ঘিয়ের যে স্ট্রং ফ্লেভার সেটা চলে যায়। আপনাদেরকে কি বলবো, এই হালুয়ার টেস্ট যে কী যে অসাধারণ এসেছে, আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝতেই পারবেন না।
আর অবশ্যই একটু ভালো মানের ঘি অ্যাড করবেন, হালুয়া মানেই ঘি। একটু পরিমাণে ঘি বেশি দিলে আপনার হালুয়ার টেস্টটা আরও বেশি ভালো আসে। উপরে আমি কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি। এইভাবে এই হালুয়াটা আপনারা বানিয়ে দেখতে পারেন, একদম রাজকীয় একটা টেস্ট আসে। এখন আমি আপনাদেরকে আরও একটা হালুয়া রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদের ডিমের হালুয়া বা বরফি বানিয়ে দেখাবো। এটাকে আপনারা ডিমের মনসুর অথবা ডিমের মেসাবো বলতে পারেন। এই ডিমের হালুয়া খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে। চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে। ডিমের হালুয়া বানানোর জন্য ডিম তো অবশ্যই লাগবে। এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি বড় সাইজের ছয়টি। বড় সাইজের ছয়টা ডিমের জন্য এখানে এক কাপ চিনি, এক কাপ ঘি লাগবে। আপনাদের যদি ডিমের সাইজগুলো ছোট থাকে সেক্ষেত্রে আপনারা আটটা ডিম ইউজ করতে পারেন। এক কাপ ঘিয়ের পরিবর্তে আপনারা হাফ কাপ তেল, হাফ কাপ ঘিও অ্যাড করতে পারবেন। এখন ডিমগুলোকে একটু ফেটিয়ে নেছি, সেই সাথে এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি। আপনারা এই মেজারমেন্টে ডিমের হালুয়া বানিয়ে দেখবেন, আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে আর টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। এখন আমি ডিমের মধ্যে এক এক করে সব কিছু অ্যাড করে নিচ্ছি। প্রথমে চিনি এক কাপ অ্যাড করে দিচ্ছি, গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি হাফ কাপ, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। সেই সাথে লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি হাফ কাপ, ঘি অ্যাড করে দিচ্ছি এক কাপ, সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এলাচ পাউডার। দেখার সৌন্দর্যের জন্য এখানে জর্দার কালার আমি অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে মিশে গেছে। এখন আমি পাতিলে ঢেলে নিচ্ছি। পাতিলে ঢেলে নেওয়ার পর আমি চুলা অন করব, আর এটা অবশ্যই মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে এই হালুয়া তৈরি করে নিতে হবে। হাই হিটে রেখে আপনারা হালুয়া তৈরি করতে যাবেন না, না হয় কিন্তু দলা পেকে যাবে, যেহেতু এটা ডিমের হালুয়া। এখন আর কি হালুয়া তৈরি না হওয়া পর্যন্ত অনবরত নেড়েই যেতে হবে, এটাই হচ্ছে একটু কষ্ট। একটু থামানো যাবে না, অনবরত নেড়েই যেতে হবে। হালুয়া খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তো আস্তে আস্তে দেখা যাবে কিছুটা ঘন হয়ে আসবে, নাড়ানো স্টপ করা যাবে না, অনবরত নেড়েই যেতে হবে। আপনারা যদি হালুয়া নরম কিছুটা লিকুইড খেতে চান এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি কিছুটা দানাদার রাখব তাই আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে নিচ্ছি। লাস্টে আমি আরও একটু ঘি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে দেখবেন ঘিটা ছেড়ে আসবে হালুয়া থেকে। আমি হালুয়া এ পর্যায়েও নামাবো না, আরও কিছুটা দানাদার হলে তখন নামিয়ে ফেলব। তাই বলে একদম ড্রাই করে ফেলা যাবে না, সফট রাখতে হবে দানাদার থাকা অবস্থায়, তাহলে বরফি আকারে কাটা যাবে। দেখতেই পাচ্ছেন আমার হালুয়া রেডি হয়ে গেছে। আমি আবারও বলছি অতিরিক্ত কিন্তু ড্রাই করে ফেলবেন না, যেন হালুয়াটা কিছুটা সফট থাকে, তাহলে বরফি আকারে কাটা যাবে। এখন আমি গরম অবস্থাতেই পাত্রে ঢেলে নিচ্ছে। পাত্রে কোনো প্রকার ঘি গ্রিস করার দরকার নেই, যেহেতু হালুয়াতে আমরা প্রচুর পরিমাণে ঘি অ্যাড করেছি। বরফি আকারে কেটে নেওয়ার পর উঠানোর সময় খুব ইজিভাবে উঠে আসবে। আর এটা নামানোর সাথে সাথে গরম অবস্থাতে আমি পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর চেপে চেপে হালুয়া সেট করে নিতে হবে, একটু ভালো করে চেপে চেপে নিতে হবে, এতে করে বরফি কাটাটা সুন্দর হবে। এটি এভাবে চেপে নেওয়ার পর 2 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। হালুয়া ঠান্ডা হওয়ার পর ঠিক আধা ঘন্টা পর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে রেখে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে কেটে নিতে পারেন, আমি স্কোয়ার শেপ করে কেটে নেব তাই এভাবে কেটে নিচ্ছি। এভাবে আগে থেকে কেটে রাখলে লাস্টে খুব সহজে পিসগুলো নেওয়া যায়, তাই বলে গরম অবস্থাতে আপনারা হালুয়া কাটতে যাবেন না, এতে করে হালুয়াটা ঝুরঝুরা হয়ে যাবে। আমার অনেকগুলো হালুয়ার রেসিপি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি সবগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম।
এখন আমি একটু সাবধানে হালুয়াগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সাইডের গুলো এতটা চাপা হয়নি তাই ঝরঝরা হয়ে গেছে। মাঝখানে যতটুকু চেপেছি মাঝখানের হালুয়াগুলো বরফি আকারে কাটা গিয়েছে। এই ডিমের হালুয়া আমার ভীষণ পছন্দের আর এটা অনেক টেস্ট হয়। আপনারা এই মেজারমেন্টে এই ডিমের হালুয়া এই সবে বেড়াতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন আপনারা বিভিন্ন ধরনের বাদাম দিয়ে উপরে ডেকোরেশন করতে পারেন। আর কি বলবো, রাজকীয় একটা স্বাদ আছে এই হালুয়ার মধ্যে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখবেন প্লিজ। যাদের কাছে রেসিপি ভালো লাগবে একটা শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের কারণে আমার ভিডিওগুলো সবার কাছে খুব সহজে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।